প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রিল চিকেন। ঘরে গ্যাসের চুলায় কিভাবে গ্রিল চিকেন তৈরি করবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি এক পিস চিকেন নিয়েছি, চিকেন পিসটাকে ছুরি দিয়ে কেচে নেব যাতে মশলাগুলো ভিতরে যেতে পারে। এখন আমি একে একে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে 20 মিনিটের মতো রেখে দেবো। সবশেষে 1 টেবিল চামচ পরিমাণ জেলি লাগিয়ে নেব। এখানে আমি ম্যাঙ্গো জেলি দিয়েছি। এরপরে 1 চামচ পরিমাণ তেল মাখিয়ে নেব যাতে মশলাগুলো চিকেনের ভিতর ঢুকে। এখন আমি 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর গ্যাসের চুলায় অল্প আঁচে চিকেন পিসটাকে ভেজে নেব। প্রিয় দর্শক, এখন আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর অল্প আঁচে চিকেনটা ফ্রাই করে নেব। কিছু সময় পর উল্টে দিতে হবে। অন্তত 10 মিনিটের জন্য ব্যাগের দিতে হবে। মিনিট পর পর চিকেন পিসটাকে উল্টে দিতে হবে। আবার 10 মিনিটের জন্য রেখে দিবেন। দর্শক, 10 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে একটু ছুরি দিয়ে টেস্ট করে নিতে পারেন। প্রিয় দর্শক, আমি একটা পাত্রে একটা কয়লা পোড়ানো টুকরা রেখে দিয়েছি যাতে এই গ্রিল চিকেনে একটা স্মোকি ভাব আসে। এর উপরে একটু তেল ঢেলে দিচ্ছি। তারপর আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ স্মোকি ভাব আসার জন্য। দর্শক, তৈরি হয়ে গেল আমার বাসায় তৈরি করা গ্রিল চিকেন। আপনারা চাইলে লুচি বা নান দিয়ে খেতে পারেন।